আল্লাহ পাক সুবহানাহু তাআলা ফরমান, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। যতদিন আল্লাহর ভয় সেটা বসে না, সে হলো সুরতের মানুষ, তার দিলের মধ্যে মনুষ্যত্বটা কি জিনিস সেটা আসে। সেদিন না আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, দুনিয়ার ক্ষমতা, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, এগুলো আর ওনাদের সামনে এক জটা বরাবর দাম থাকে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যায়, ওগুলোর সামনে দুনিয়ার এগুলোর আর এক জরা বরাবর দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই, হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই বলক শহরের বাদশা ছিলেন, খুব প্রভাবশালী বাদশা ছিলেন। যেভাবে বর্তমান সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার বাদশা, ওই যুগের জন্য বলকের বাদশা হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই প্রভাবশালী বাদশা ছিলেন, সুপার পাওয়ার বাদশা ছিলেন। পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। বহু লম্বা ঘটনা আমি বাটি করে বলতেছি। হঠাৎ একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর বয়স এটা বসে গেছে। আল্লাহর বয়স এটা বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না, বিছানায় শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিত। বসে বসে আল্লাহর দরবারে কানতেন, জ্বলন্তু নে দি হে মেরে দিল মে আরব, জলন তুনে দি হ্যায় মেরে দিল মে আরব, জলন কি দাওয়া আব পিড়া দে খোদায়া। বসে বসে কানতেন, কদি আল্লাহ আপনি আমার দিলের মধ্যে জ্বলনে দিয়েছেন, আপনার মহাব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকিয়ে আছেন একটু ধরা দাও না। এবার বসে বসে কানতেন। এভাবে কাঁদতে 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 বহু বছর পর একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। বিছানায় শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিয়েছে। মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে চোখে ঘুম আসতেছে না, ওইদিকে কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ কানে আসতেছে। যখন হাঁটার আওয়াজ কানে আসলেন, হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই পরেশান হয়ে গেল। শাহী মহল যেখানে যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো পাহারা দেয়, আরো রাতের বেলা আরো বাচ্চার ছাতের উপর একটা লোক হাঁটা, এটা এটা আশ্চর্যজনক ব্যাপার না। বাদশা পরেশান হয়ে ঘর থেকে বের হইলেন, বের হয়ে দেখে সত্যি সত্যি একটা লোক হাঁটতেছে। লোকটাকে দেখার পর বাদশা রাগান্বিত হয়ে গেল, ডাক দিলেন, হে তুমি কে? ডাক দেওয়ার পর ওই লোকটা বলতেছেন, বাদশা সাহেব আমি একজন গাইয়ে লোক, তুমি এখানে কি জন্য এসেছ? বাদশা সাহেব আমার একটা ওঁট হেরে গেছে, ওঁটটা তালাশ করার জন্য এসেছে।
এর উত্তর শুনে বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা বলতেছে, তোমরা গাইয়েদেরকে মানুষ গাইয়ে বলে দিতে এমনি না, তোমার উঠে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, পাহাড়ে গিয়ে তালাশ করো, বিলে গিয়ে তালাশ করো, তোমার ওর তালাশ করার জায়গা বাসার সাত নেই। যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায় সঙ্গমরমর ভাতরের সিঁড়ি, আর তুমি তোমার ওর তালাশ করার জন্য আসছো আমার ছাদের উপর, দূর বকা দিলে। বকা দেওয়ার পর ওই লোকটা বলতেছেন, বাদশাহ সাহেব, যেভাবে শাহি মহলের ছাতের উপর ওর তালাশ করলে উঁট পাওয়া যায় না, ওইভাবে শাহি বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এ কথা বলে ওই লোকটা কোথায় গায়েব হয়ে গেছে। এখন বাসার দিলের চোখ খুলে গেছে, বাচ্চা লোকটাকে তালাশ করা আরম্ভ করলো, বহু তালাশ করলো, কোথাও হদিশ মিলল না। হদিশ না মিলার পর বাচ্চা রুমের মধ্যে ঢুকে বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহ জিকির করতেছেন এবং আল্লাহর দরবারে কাঁদতেছেন, তেরে দর কো ছোড় কর মাই দর বদর ফের তার হো। বসু বসে কাঁদতেছেন, আল্লাহ আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে দুয়ারে দুয়ার থেকে দুয়ার ঘুরতে থাকব, ইয়া আল্লাহ আপনি কোথায় লুকাইয়া আছেন, কোন বনের মধ্যে লুকাইয়া আছেন, কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন, কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন, একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে, আজানের আওয়াজ যখন কানে আসলেন, বাচ্চা তাড়াতাড়ি শাহী মহল থেকে বেরে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো, জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো না বুঝে মতো চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে গুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। কিদের মধ্যে লিখতেছেন, নূরুন তাতা জাল্লা লিবিনে আদহামা বগতাতান ফানজালাহু তাহাতা সরিউ হাইরানা। পাগল হয়ে শাহী মহল, শাহী তখত, শাহী বিছানা, আরাম সবগুলো ছেড়ে উগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। উগুর জঙ্গলের দিকে যেতে 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 দেখলেন একটি সাগর, একটি সাগর সামনে দেখে একটি সাগর, ওই সাগরের ফাড়ের মধ্যে পাতা দিয়ে একটা ঘর বানিয়ে গেল। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? শাহী মহলের দাম যদি ওনার দিলের মধ্যে এক দরবার থাকতো, এই পাতার ঘরে কোনোদিন থাকার কল্পনা করতে পারতো। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর, কোথায় শাহী বিছানা যে বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই, আর কোথায় মাটির বিছানা পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহর জিকির করতেছে। এইভাবে
কাঁদতে কাঁদতে দুই এক বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশার মহাব্বত ফেটে উঠল। প্রাইম মিনিস্টার একদিন মিটিং ডাকলেন, সমস্ত উজির নাজিরদেরকে মিটিং ডেকে প্রাইম মিনিস্টার বলতেছেন, কথা আমার আমাদের বাদশার এত এহসান আমাদের উপর, আমাদের বাচ্চা আমাদেরকে এত মহাব্বত করতেন, আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় হেরে গেছে একটু তালাশ করিও তো দেখলাম না, তো ফোগ্রাম বানিয়ে বাচ্চাকে তালাশ করার জন্য বের হইল। বাচ্চাকে তালাশ করতেছে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক থানা থেকে অন্য থানা, এক জেলা থেকে অন্য জেলা, এভাবে তালাশ করতে করতে দেখে ও ঘোর জঙ্গলের মধ্যে একটি সাগর, ওই সাগরের ভাড়ের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাড়া কাপড়গুলো সুঁচ দিয়ে নিজ হাতে সিলাই করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন। এই অবস্থার মধ্যে যখন উজির নাজিররা দেখলেন বাদশাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বাদশা সালামের উত্তর দিলেন, সালামের উত্তর দেওয়ার পর উজির নাজিররা বলতেছেন, বাদশা সাহ আমরা মনে করতাম বলক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নাই, কাজে এখন দেখি আপনার থেকে বেকুফ আর কেহ নাই। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উজির নাজিরদের কাছে জিজ্ঞেস করে, হে আমার উজির নাজিরেরা, বলক শহরের মধ্যে সব সাইতে বড় বেকুফ কেন আমি, জিজ্ঞেস করেন। প্রাইম মিনিস্টার বলেন, হজ বাদশা সাহ আপনি যখন বলক শহরের মধ্যে থাকতেন, শাহি মহলের মধ্যে থাকতেন, শাহি বিছানার মধ্যে আরাম করতেন, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো আপনাকে পাহারা দিত, আপনার শাহি বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই, আপনার এই কাপড় সিলাইকারি টেইলার ছিল দুই তিনজন, ডুবি ছিল দু তিনজন, এভাবে আপনার খেদমতগার ছিল সদস্যজনের মতো, আপনার কাছে একটু জ্ঞান একটু বুদ্ধি যদি থাকতো এতগুলো আল্লাহ তালার দেওয়া নিয়ামত ফেলে ওই ঘোর জঙ্গলের মধ্যে এই সাগরের ফাড়ের মধ্যে পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে কখনো নিজের ফাড়া কাপড়গুলো নিজ হাতে সিলাই করতেন না। এই কথা বলার সাথে সাথে বাদশা উজির নাজিরদের কথার কোনো উত্তর না দিয়ে যে সুস্টা দিয়ে উনি ফাড়া কাপড় সিলাই করতেছিলেন ওই সুস্টা সাগরের মধ্যে নিক্ষেপ করল। সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি যে সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুঁচটা আমাকে তালাশ করে এনে দাও। তানবীর রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত তানবীর রহমতুল্লাহ আলাইহি লিখেন, কাজী হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুঁচ নিয়ে হাজির, প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুঁচ নিয়ে হাজির। যখন লক্ষ লক্ষ মাস প্রত্যেক মাসের মুখে একটি একটি স্বর্ণের সুঁচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সুঁচের কথা বলি নাই, আমি তো বলছিলাম যে আমি যে লোহার সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুঁচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য।
কিতাবের মধ্যে লিখতেছেন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এই কথা বলার সাথে সাথে দেখে আরেকটি মাছ এই লোহার সুস সেটা নিয়ে হাজির, যখন লোহার সুস সেটা নিয়ে হাজির হলেন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, উদিন নাজিরদেরকে সম্বোধন করে বলতেছেন হে আমার উদিন নাজিররা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করতো না, কিছু মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করতো আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহাব্বত করতো না, মুখে মহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। কাজে এখন যখন আমি এই বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরিকে গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আসমানের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে, এখন তোমরা বলো ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি ভালো? এ কথা বলার সাথে সাথে কদুজিন নাজিরদের দিলের চোখ খুলে গেল, সবাই এক বাইকে বলতেছেন খোদ বাদশা সাহাব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই ফাড়া কাগজ সিলনের বাদশাগিরি কোটি কোটি গুণ উত্তম, কথা আপনার এই বাদশাগিরির সাথে আমাদের কেউ সামিল করে নেন। এই বলে সবাই আল্লাহ জিকিরের মধ্যে লেগে গেল, বসে বসে আল্লাহ জিকির করতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ।